কোনো কোশ্চেন থাকলে ক্লাসের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে এনি টাইম নক করবেন অথবা চ্যাট বক্সে দিতে পারেন বা বলতে পারেন কোনো প্রবলেম ওকে আজকে আমরা সিরিয়াস কিছু না গল্প করব আর কোশ্চেন সলভ করার জন্য ক্লাসটা আসলে তো দেখতে দেখতে মনে পড়বে অবশ্যই তো ফার্স্ট ফার্স্ট অফ অল আমরা শুরু করি আমাদের যেহেতু সব থেকে বড় সিলেবাসটা ছিল থার্মোডিনামিক্স আপনাদের মনে আছে কিনা জানি না শুরু করি ওটা দিয়েই থার্মোডিনামিক্স এ বেসিক্যালি আমাদের মোটামুটি আমরা মনে হয় গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত মোটামুটি তিন মাস ধরে আমরা থার্মোডিনামিক্স পড়েছি তারপর আমরা হিট ট্রান্সফার আর ফ্লুইড মেকানিক্স হালকা পাতলা দেখেছিলাম অবশ্য ফ্লুইড মেকানিক্স হিট ট্রান্সফার সবগুলো থার্মোডিনামিক্স থেকে ডিরাইভ থার্মোডিনামিক্স হচ্ছে বেসিক দ্যাটস ওয়াই ওখানে অনেকগুলো চ্যাপ্টার তো এই বইটা আগে শুরু করি এটার ফার্স্ট এই বইটা আসলে পিডিএফ টা আমি যে সফট কপিটা পেয়েছি এটা একদমই ভালো না মানে এটা জাস্ট প্রয়োজন প্রয়োজনের জন্য পড়া সফট কপি পেয়েছি আপনার যদি ভালো ভার্সন পেয়ে থাকেন নিজেদের মধ্যে শেয়ার করে নিতে পারেন আমি যেহেতু হার্ড কপি ফলো করি অনেক খুঁজে আর এখান থেকে প্রবলেম হয় যে অনেক বইয়ের পিডিএফ গুলো পাওয়া যায় না যেগুলো আমাদের দেশে আমরা ইউজুয়ালি ইউজ করি পড়ি এগুলো এখান থেকে আমরা অনেক বইয়ের পিডিএফ গুলো দেখি সার্চ করলেও আসে না আবার দেশে আমার কোনো ফ্রেন্ড যদি বলি বা আমার কাউকে যদি বলি যে এটা সার্চ করে একটু পেলে আমাকে জানিও তো সে আবার ঠিকই পায় আসলে এখানে অনেক ওয়েবসাইট গুলো আপ রিচেবল না এই জোনের মধ্যে এই জন্য প্রবলেম আপনারা যদি ভালো ভার্সন পান অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে প্রথম এটা হচ্ছে থার্মোডিনামিক্স এর সেন্জেল বইটা তো প্রথম চারটা চ্যাপ্টার আমি ফুল পড়িয়েছি ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে থার্মোডিনামিক্স এর লগুলো থার্মোডিনামিক্স এর জিরো ল ফার্স্ট ল সেকেন্ড ল এইগুলো আছে ঠিক আছে তো এগুলো ফুল পড়ানো হয়েছে এবং এগুলোর এক্সাম্পল এর ম্যাথ থেকে শুরু করে এক্সারসাইজ ম্যাথ সব দেখতে হবে ঠিক আছে এবং এগুলো আসলে খুব ইজি কাজ তা এই জিনিসগুলো নিয়ে কথা বলছে এই যে এই এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা এক্স্যাক্ট এই গ্রাফটাই আপনার আপনার স্লাইডে দিয়েছি আমি তুলে আসলে তো মানে বেসিক্যালি আমি সাজেস্ট করব আপনারা বই আগে বই না খুলে বইটা সাইড বাই সাইড রেখে স্লাইডটা আগে ওপেন করবেন স্লাইডের যে টপিকগুলো সেগুলো বইয়ে পড়বেন এবং এই টপিকের ডিটেল যা আছে সেগুলো দেখবেন ঠিক আছে এটা বেটার হয় কেননা না টাইক ফাউন্ডেশন হিসেবে ইউজ করবেন কারণ স্লাইডে অনেক কিছু আছে যেগুলো আবার বেশ অনেক কিছু না কয়েকটা টপিক আছে যেগুলো আবার বইয়ে নেই কারণ এটা আমি অন্য বই থেকে পিক করেছি এই জন্য ঠিক আছে তো আহ এই যে অ্যাকচুয়াল থামোডিনামিকসের যে লটা সেই মেন যেটা সেটার ম্যাথ আছে এখানে এক্সাম্পল এখানে প্রচুর পরিমাণে এক্সাম্পল এ ম্যাথ আছে এবং এবং রিলেটেড এক্সারসাইজ অনেক ম্যাথ আছে সবগুলা করা লাগবে না আমি সাজেস্ট করছি না সাজেস্ট করবো যে এক্সারসাইজ গুলা টোটালটাই পড়ে যাবেন গো থ্রু করবেন দেখবেন যে যদি সিমিলার ম্যাথ হয় সিমিলার গুলা বাদ দিয়ে বাদ দিয়ে একটা করবেন বাদ দিয়ে বাদ দিয়ে তাহলে একই জায়গায় ফ্লক আকারে পাঁচটা বা চারটা একই ধরনের ম্যাথ আছে সেটা মানে সবার লাস্টেরটা করবেন লাস্টের টা হয় যে সব থেকে একটু কঠিন প্রবলেম থাকে কম্পারেটিভলি এক্সারসাইজ কিন্তু দেখলে ভয় পেয়ে না যে এতগুলো সাড়ে সত্তর ম্যাথ আছে আপনার সাড়ে সত্তরটার মধ্যে হয়তো বা দেখা গেলো আপনার করা লাগছে দশটা কিন্তু কিছু রিজানিং আছে খুব ইম্পর্টেন্ট যে এটা কেন হয় এটা না হয় এটা হলে কি হতো এ ধরনের রিজানিং গুলো যেগুলো আমি লেকচারে বলেছি

মাইক্রোফোনের দিকে খেয়াল রেখেন বিকজ মাডাম ইyak okay it's আমি নিজে ক্লাস করি অনলাইনে সো আমি জানি এরকম প্লান্ডার হয় ডোন্ট ওয়ারি अबाउट दैट ओके सो আমরা ক্লাসে ব্যাক করি আচ্ছা তো এক্স আচ্ছা আমি আসলে আচ্ছা ওকে তো এরপর যেগুলো মানে জাস্ট আপনার আচ্ছা আপনাদের কিন্তু মেইন এক্সামটা হবে ওপেন বুক এক্সাম আপনারা জানেন হয়তো বা যাই হোক তো এমন কিছু মানে প্রমাণগুলোতে আসলে টাইম বেশি ওয়েস্ট করবেন না বোঝার জন্য যতটুকু টাইম দেওয়ার ততটুকু টাইম দিবেন প্রমাণগুলো মুখস্থ করার কোনো দরকার নেই দ্যাট ইস দ্য নাম্বার ওয়ান টিপ দ্যাট আই ক্যান গিভ ইউ রাইট নাও টাইম অন দ্য প্রুফ এই কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো এগুলো আসলে সলভ করা মানে মানে আমি ক্লাসে দেখিয়েছি এগুলো আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য তবে বুঝতে হবে জিনিসটা কেন করেছি কিভাবে আসলো তাহলে বাকি এমন কিছু রিজনিং আসতে পারে যে এটা এরকম না হয় যদি এরকম হতো বা স্পেশাল কেস এটা যদি টাইমের রিস্পেক্টে চেঞ্জ না হয় এটা যদি স্টেবল সিস্টেম হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখানে কোন টার্মটা জিরো করলে সিস্টেমটার ইকুয়েশন আপনি পেয়ে যাবেন কিংবা এটা যদি আইসোলেটেড সিস্টেম হয় এটা যদি ক্লোজ সিস্টেম হয় বা এরকম এস 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 সিস্টেম সবগুলো কিন্তু আমি প্রুফ সহ দেখিয়েছি তো অনেক সময় হতে পারে যে বই হয়তো বা এটার কোনো ম্যাথ নেই আমি নিজে বানিয়ে একটা ম্যাথ দিয়ে দিলাম আপনি ওই ইকুয়েশন গুলো বুঝেন যে কেন হয়েছে আপনি নিজে থেকে বানিয়ে করতে পারবেন ঠিক আছে তো এমন কোন মানে মুখস্থ প্রমাণ গুলো মুখস্থ করা লাগবে না কিন্তু বুঝতে হবে স্টেপ স্টেপ বাই কেন এটা করলাম কোন স্টেপের পর কি আছে ঠিক আছে আচ্ছা কথা বল আমি যেগুলা এখন বলবো যে কোন চ্যাপ্টার কোন টপিক এগুলো আপনার চাইলে নোট করতে পারেন চাইলে নোট না করতে পারেন কোনো সমস্যা নেই আমি লেকচার আপলোড করে দিব ক্লাসরুমে ওকে বইগুলো তো আপলোড করাই আছে ओके मैम আজকে রেকর্ড হচ্ছে আসলে আমি আপনাদের এই সেম ক্লাস আমি আপনাদের চারটা সেকশনে নি সো অলরেডি এই ক্লাসটা আমি রেকর্ড করে রেখেছি সেম সিলেবাস হেতু তারসে আমি আজকে রেকর্ড করছি না মা थैंक यू फॉर যে রেকর্ড হচ্ছে না আচ্ছা চ্যাপ্টার থ্রি আপনাদের নামোরিনামিক্সের দুইটা চ্যাপ্টার আমি খুব হাই ইনটেনসিটি চ্যাপ্টার বলবো তার মধ্যে একটা হচ্ছে চ্যাপ্টার থ্রি কেন কারণ আপনারা চ্যাপ্টার থ্রি এর নাম দেখলে বুঝতে পারবেন প্রপার্টিজ অফ পিওর সাবস্টেন্স অর্থাৎ আহ ফেস ফেস ডায়াগ্রামগুলো মনে আছে না আপনাদের স্যাচুয়েটেড সুপার স্যাচুয়েটেড এই যে এই এই ফার্স্ট টাইম এই চ্যাপ্টার থেকে আপনার নতুন জিনিস শেখা শুরু করেছেন তার আগে কিন্তু আপনাদের জানা ছিল তো আর কি এই চ্যাপ্টারটাতে ডায়াগ্রামের টোটালটা কভার করেছে এইটা একটা খুব হাই ইন্টেন্সিটি চ্যাপ্টার এই চ্যাপ্টারটা পড়তে হবে সবই পড়তে হবে তবে এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে আর চ্যাপ্টার ফোরও দেখতে হবে চ্যাপ্টার থ্রি ও পাস করে গেলাম চ্যাপ্টার ফোর আস স্পেসিফিক হিট তারপর নরমাল ফর্মুলা গুলোর সাথে ফেস ডায়াগ্রামে লিঙ্ক আপ করেছে ঠিক আছে যে ফেস ডায়াগ্রামে যে মাঝে টাইমটা মাঝে মানে ফেস চেঞ্জ হওয়ার মাঝের সময়টা কি হয় সে ফেস চেঞ্জের যে স্পেসিফিক হিটটা আছে সেটা সে অ্যাকসেপ্ট করতে থাকে এই জিনিসগুলো ম্যাথের মাধ্যমে দেখানো হয়েছে সেই চ্যাপ্টারের ম্যাথ গুলা ইম্পর্ট্যান্ট ম্যাম একটা কোয়েশ্চেন করবো আমাদের কি চ্যাপ্টার টু থ্রি ফোর এই তিনটা চ্যাপ্টার কি সবগুলো টপিক কি মানে যা যা আছে চ্যাপ্টারগুলো কি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত জি কারণ যেমন ওয়ান আর টু চ্যাপ্টারটা আপনি ওপেন করলে বুঝতে পারবেন কাজের ফর্মুলা দেওয়া আছে তারপর মানে হিট হয় এই জিনিসগুলা দেওয়া যে এমএস ডেলথিটা সব নিয়ে কথা বলা আছে তো এই জিনিস আমি মানে আমি বলছি না যে আপনি লাইন বা লাইন পড়েন ওই চ্যাপ্টার গুলোতে আপনার যে কাজের ফর্মুলা দেওয়া আছে পাম্প কিভাবে পাম্প কি ফর্মুলায় কাজ করে ক্ষমতার একক কি এই জিনিসগুলো তো আসলে আপনাদের আগে পড়ে আসা তারপরে এগুলো জাস্ট গো থ্রু করে এক দুই এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আপনাদের হয়তো মনে আছে শুরুর থেকে ইন্ট্রোডাকশন স্লাইড গুলো পড়িয়েছিলাম যেগুলো আপনাদের আগে পড়া ছিল এই জিনিসগুলো আছে এক দুই চ্যাপ্টারে তিন থেকে শুরু হচ্ছে আসলে আপনাদের অ্যাকচুয়াল চ্যাপ্টার তো এক দুই আমি কেন পড়তে বলছি এগুলো তো আগেরই পড়া কারণ এই যে মাঝে তিনের ম্যাথ গুলো করার জন্য বা চারের ম্যাথ গুলো করার জন্য আপনাদের এক দুই এর কিছু ফর্মুলা ইউজ করা লাগবে হ্যাঁ মাস পেলে সেটা আমি জিজ্ঞাসা করতে যায়নি আর কি আমি বলতে চাইচ্ছি যে চ্যাপ্টার থ্রি ফোর যদি চিন্তা করি যে চ্যাপ্টার থ্রি ফোর কি সবগুলো টপিক আমাদের সিলেবাস টা আছে নাকি চ্যাপ্টার থ্রি ফোর থেকে যা সিলেক্টেড কিছু চ্যাপ্টার গুলো মানে কিছু টপিক গুলো আছে এটা কি জিজ্ঞাসাটা স্লিপ করে সবগুলো টপিকই আমি পড়েছি আপনারা আহ মানে চ্যাপ্টারটা একচুয়ালি ওপেন করলে বুঝতে পারবেন যে এন্থারপি চেঞ্জ এই জিনিসগুলোই সব দেওয়া আছে তো 344 বইটা ডাউনলোড করা হয়নি তো এজন্য বুঝতে ডাউনলোড আর আপনাদের হাতে সময় আছে डोंट वरी আমি তো আছি এখন তাই জন্য বলছিলাম যে আজকে রিভিউটা করে ফেলি তাহলে মানে এরপর যদি কোনো প্রবলেম হয় এরপর নেক্সট উইক থেকে আপনারা শর্টসার ক্লাস আর শুরু করবেন যিকোনো প্রবলেম না আমাকে ইমেইলে कांटेक्ट করতে পারেন অথবা বেস্ট হয় কারো যদি দেখা যায় যে বেশ কিছু সমস্যা একসাথে আছে আপনার আপনি বা আপনার ফ্রেন্ড সাথে যদি কথা বলো আপনার যদি অনেকের যদি বেশ কিছু প্রবলেম একসাথে থাকে সেক্ষেত্রে দেখা গেল যে আপনি হয়তো আমাকে মেইল পাঠালেন একটা কোন একটা টাইমে কোন একটা মিটিং টাইম ঠিক করে কোন একটা কমন টাইম যখন আপনিও ফ্রি আছে আপনারা ধরো দুই তিনজন একসাথে বা তিন চারজন একসাথে আসলেন মিটিং এ জুম জুম মিটিং একটা লিঙ্ক পাঠিয়ে দিলাম একই টাইম আমি সলভ করে দিতে পারবো ঠিক আছে তো মানে সিলেবাস বিষয় কিংবা যে কোনো বোঝার সমস্যা যদি থাকে এতদিন পর সিলেবাস ধরবেন আপনারা তো এর মধ্যে যদি কখনো হয় এরকম তো সেক্ষেত্রে আলট্রাই মাই বেস্ট টু সলভ ওকে তো আমি বারবার বলছি আমি আমি বুঝছি যে আপনারা অনেকদিন পর আবার শুরু করছেন কিছুই মাথায় নেই আমি বুঝতে পারছি হয়তো টপিক গুলো দেখছেন মনে পড়ছেন মনে পড়ছে ইকুয়েশন দেখছেন মনে পড়ছে ও আচ্ছা এটা হ্যাঁ এনথালপি এই ইকুয়েশনটা ই ডিএইচ এইচ ওকে বাট কোনটার পর কি আছে এগুলো আসলে স্লাইডটা ওপেন করলে মনে পড়ে যাবে আশা করি আর পরবর্তীতে প্রবলেম সলভ তো করাই যাবে আচ্ছা এখন যাই আমরা চ্যাপ্টার 5 এ মানে এতক্ষণ পর্যন্ত নিয়ে কাজ করছিলাম ক্লোজ সিস্টেম কি হয় ক্লোজোলেটেড আমরা তিনটা সিস্টেম পড়েছিলাম রাইট আইসোলেটেড সিস্টেম হচ্ছে সে এনার্জি ম্যাস কিছুই ট্রান্সফার করে না ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম করে কি শুধুমাত্র এনার্জি ট্রান্সফার করে বাট ম্যাস করতে পারে না আর ওপেন সিস্টেম এনার্জি ম্যাস সবই ট্রান্সফার করে এই চ্যাপ্টারে আমরা ওপেন সিস্টেম নিয়ে কথা বলবো এতক্ষণ পর্যন্ত আমরা যে চ্যাপ্টার গুলো দেখছিলাম সেগুলো আমরা ক্লোজ সিস্টেম অথবা আইসোলেটেড সিস্টেম নিয়ে কথা বলছিলাম এখন আমরা ওপেন সিস্টেম নিয়ে কথা বলবো ওপেন সিস্টেমে কি হয় যেহেতু ম্যাস দেওয়া নেওয়া করে তার মানে এই সিস্টেমে কনজারভেশন অফ ম্যাস প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে বিকজ অন্য সিস্টেমে তো ম্যাস দেওয়া নেওয়াই করে না তাহলে ম্যাস মানে ম্যাস ইনপুট আউটপুট নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই যা ম্যাস আগে ছিল এখনো তাই ম্যাস আছে কিন্তু এই সিস্টেমে কি হয় ম্যাস যেহেতু এন্টার করে এবং ম্যাস বের হয়ে যায় সো যে পরিমাণ ম্যাস এন্টার করে সেই পরিমাণ ম্যাসি বের হয়ে যায় কিংবা সে পরি মানে ভেতর সিস্টেমের ভেতরে সেই পরি যে ম্যাচটা থেকে যায় এবং সিস্টেম থেকে যে পরিমাণ ম্যাচটা বের করে বের হয়ে যায় এই দুটা সামেশন করলে যে পরিমাণ ম্যাচ ইনপুট হয় সেটা আমরা পাই কনজারভেশন অফ ম্যাথ প্রিন্সিপাল শক্তি নিত্যতার মতো এটা হচ্ছে ভরের নিত্যতার সূত্র তাই না এগুলো আপনারা সবই জানেন এখানে সেটা এবং সেটা ম্যাথ দেওয়া আছে এখানে চ্যাপ্টার ফাইভে বেসিক্যালি আমি পড়িয়েছি মানে যা বলছিলাম আর কি এই যে এই জিনিসগুলো আমি দেখিয়েছি তবে এই যে যেমন এই যে ম্যাথ এন্ড ভলিউম ফ্লোরেটের একটা খানা প্রুফ আছে প্রুফ ট্রুফ গুলো দেখা লাগবে না জাস্ট মানে ভলিউম ফ্লোরেটের যে প্রুফ এই যে এখানে ইন্টিগ্রাল যে প্রুফ গুলো দেওয়া আছে এগুলো দেখা লাগবে না ঠিক আছে ম্যাথ ব্যালেন্স করেছে এখানে ম্যাথ ব্যালেন্সের মাধ্যমে ম্যাথ সলভ করেছে ম্যাথ ব্যালেন্স মানে হচ্ছে সামেশন অফ এম ইনপুট ইকুয়ালস টু সামেশন অফ এম আউটপুট ফ্লো অফ ওয়ার্ক প্যাসকেল সূত্র এফ ইকুয়ালস টু পি এ এই জিনিসগুলো এখানে আছে এবং সেগুলো রিলেটেড ম্যাথও আছে ঠিক আছে রো ইকুয়ালস টু এম বাই ভি তো এগুলো জাস্ট আহ গো থ্রু করলেই হবে চ্যাপ্টার ফাইভ সব পড়া লাগবে না আচ্ছা আপনারা এই যে ওয়ার্ক ডান বাই প্রেশার ফোর্সেস এই যে এখানে যে প্রুফ গুলো দেওয়া আছে এগুলো দেখা লাগবে না ঠিক আছে এগুলো নট নেসেসারি এগুলো স্লাইডে যতটুকু আছে ততটুকু দেখলেই হবে আপনারা টু ফর্টি এইট পেজ পর্যন্ত দেখলেই হবে ঠিক আছে এই যে এই ইকুয়েশন গুলো স্লাইডে প্রুফ করে দেখাইছি আমি এগুলো দেখলেই হবে এই ওয়ার্ক ডান বাই প্রেশার ফোর্স এর নিচে এগুলো দেখা লাগবে না ঠিক আছে বাকিগুলো স্লাইড থেকে পড়লেই হবে ওকে চ্যাপ্টার সিক্স এ যাই চ্যাপ্টার সিক্স হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স এখানে আসলে এখানে যে কিউইন কিউ আউট এসব নিয়ে কথা বলেছে সিস্টেমের মধ্যে কিভাবে ওয়ার্কটা ট্রান্স ওয়ার্কটা কনভার্সন হয় থার্মোডিনামিক্স এর সেকেন্ড ল বেসিক্যালি এটা তো এই চ্যাপ্টারে কার্নার সাইকেল 6 আর 7 চ্যাপ্টারে কার্নার সাইকেলের বেসিক ধারণা দিয়েছে তো যেগুলো আর কি আমি মুখে বলেছি সেগুলো এখানে ডিটেইল আছে রিভার্স কান্না সাইকেল মানে হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল ঠিক আছে তো এই মানে কুলিং সাইকেলটা আর কান্ন নর্মাল কান্না প্রিন্সিপাল হচ্ছে এইটা তো এগুলা জাস্ট রিডিং দিবেন কান্না সাইকেলে কি হচ্ছে এগুলা তো আপনারা ভালো মতোই জানেন এইটা আপনারা এই যে কার্নার যে ম্যাটটা আছে এই ম্যাটটা পর্যন্ত দেখলেই হবে দ্যাট ইস পেজ থ্রি ও ফোর তিনশো চার এটা পর্যন্ত দেখলেই হবে ঠিক আছে কার্নার সাইকেল এফিসিয়েন্সির যে ম্যাটটা কোয়ালিটি অফ এনার্জি এসব দেখা লাগবে না নট নেসেসারি আমরা চলে যাই চ্যাপ্টার সেভেন অনেক কিছু বাদ দিচ্ছি কিন্তু আসলে তারপর অনেক বড় হয়ে যাচ্ছে সিলেবাস কিছু করার নেই চ্যাপ্টার 7 চ্যাপ্টার 7 এ এনট্রপি কারনা সাইকেল নিয়ে কথা বলা আছে এর আগে চ্যাপ্টারে আমরা কারনা সাইকেল একদম আদর্শ অবস্থানে কথা বললাম কিন্তু এই এই চ্যাপ্টারে কারনা সাইকেলে এনট্রপি কি করে চেঞ্জ হয় সেটা এগুলা কিন্তু সবই কিন্তু কারনা সাইকেল মানে কিন্তু আইডিয়াল ইঞ্জিন নো লস ইঞ্জিন রিভার্সেবল ইঞ্জিন ঠিক আছে রিভার্সেবল প্রসেস তো এইখানে চ্যাপ্টার সেভেনে এন্ট্রপি তারপর কিভাবে এন্ট্রপিটা চেঞ্জ হচ্ছে কিভাবে কানাড়া সাইকেলে এন্ট্রপি চেঞ্জ হবে টিএসকার্ফ এগুলো নিয়ে কথা বলা আছে তো এগুলোও দেখতে পারেন এগুলো হচ্ছে জাস্ট নলেজের জন্য এন্ট্রপি ম্যাথ করা আছে এখানে ঠিক আছে দেখেন আপনারা এগুলো অলরেডি করেছেন মানে অনেক কথা লেখা আছে তো এগুলো আসলে আপনারা ইন্টারে অলরেডি পড়ে এসেছেন এগুলা নিয়ে আর ডিটেইল সময় দিব না টিডিএস রিলেশন এই রকম যে ম্যাথ গুলো আছে এই ধরনের ম্যাথ মানে এক থেকে সাত পর্যন্ত চ্যাপ্টারে এই ম্যাথ গুলো বারবার রিপিট করবে এইরকম ম্যাথ কিন্তু আমি ক্লাসেও করিয়েছি আপনাদের ডাব্লু আউট এম ডেল এইচ এগুলো কিন্তু ক্লাসেও করানো হয়েছে ঠিক আছে এই ম্যাথ গুলো এক্সারসাইজ বেসিক্যালি এক্সাম্পল এর ম্যাথ গুলোতেই মোটামুটি টোটাল টপিকটাই কভার করা থাকে তবে রিলেটেড যদি এক্সারসাইজে যদি নতুন কোনো ম্যাথ পান তাহলে সেগুলো করবেন আদারওয়াইজ এক্সারসাইজে সব করা লাগবে না ঠিক আছে আমি এক্সারসাইজ আলাদা করে দাগিয়ে দিচ্ছি না কারণ এক্সারসাইজে আসলে যত বেশি ম্যাথ করবেন তত হাত আপনাদের জন্য আমি সাজেস্ট যত বেশি করবেন তত বেটার কারণ একই জাতীয় সব ম্যাথ তবে এক্সাম্পল সব কভার করতে হবে এক্সাম্পলে কোনো বাদ দেওয়া যাবে না এবার এখানে আইসেন্ট্রপিক প্রসেস পিভি টু দিপার গামা টি টু দিপার গামা ভি টু দিপার গামা মাইনাস এই জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে চ্যাপ্টার পড়া এরপর আমরা চ্যাপ্টার এ যাই যেটা পড়া লাগবে না আমরা চ্যাপ্টার নাইনে ডিরেক্ট চলে যাই একটু আগে আমি বলছিলাম যে চ্যাপ্টার থ্রি হচ্ছে একটা হাই ইন্টেন্সিটি হাই ভোল্টেজ চ্যাপ্টার

একজন সারে স্লাইড আপনাদেরকে পড়িয়েছিলাম যে এ খুব সুন্দর করে সবগুলো সাইকেল গুলো এবং তার ইকুয়েশন গুলো এবং তার একটা করে স্যাম্পল ম্যাথ করে দেওয়া আছে প্রতিটা সাইকেল নিয়ে কথা বলা আছে ওই স্লাইড কিন্তু মেন্ডেটরি আপনাদের জন্য এখান থেকে আমি বলেই রাখছি এখান থেকে ম্যাথ আসবে কোন সাইকেল আসবে এটা আমি বলবো না বাট আসবে এখান থেকে ম্যাথ আসবেই ইটস মেন্ডেটরি এখানে কোনো বাদ নেই সেটা একটা হাই আর একটা হাই বলবে চ্যাপ্টার ঠিক আছে ওইখানে কিন্তু সাইকেলগুলো কোনো ডিটেইল দেওয়া নেই এখানে সাইকেল প্রতিটা ডিটেইল এ লেখা আছে যে কি হচ্ছে কোন পয়েন্ট থেকে কোথায় যাচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডিয়াল অটো সাইকেল অ্যাকচুয়াল ফোর স্ট্রোক ইঞ্জিন ঠিক আছে এগুলো তো আপনারা অনেক ভালো জানেন এই এই এক্সাম্পল এই ম্যাথ গুলোই এই জাস্ট শর্টে স্লাইডে করা আছে চ্যাপ্টার এর লাস্টে কিছু টপিক বাদ দিয়েছিলাম আমি এই যে আহ মডিফিকেশন টা জেট ইঞ্জিন তারপর জেট প্রপালশন এই জিনিসগুলো আমি বাদ দিয়েছিলাম ওইটা যদিও চ্যাপ্টারে ছিল ওই স্লাইডেও আছে কিন্তু আমি ওগুলো পড়াইনি আপনাদেরকে এটা বাদ দিলেও হবে ঠিক আছে আইডিয়াল জেট প্রপালশন সাইকেল এগুলো আপনাদের সিলেবাসের বাইরে এগুলো পড়া লাগবে না ঠিক আছে নাইন থেকে পড়া লাগবে না তারপরে যা আছে নাইনে পড়া লাগবে না ঠিক আছে এবার আমরা যাই টেনে

এই চ্যাপ্টারটা লাস্টে কিছু অংশ বাদ বলে দিচ্ছি এই যে টেন পয়েন্ট এইট থেকে কো জেনারেশন এটা থেকে বাদ ঠিক আছে আচ্ছা এবার আপনাদের হ্যাঁ মোরিনামিক্সের লাস্ট চ্যাপ্টার রেফ্রিজারেশন সাইকেল রেফ্রিজারেশন সাই রেফ্রিজারেশন সাইকেল যা আপনাদের একটা শর্ট স্লাইড যেটা দিয়েছি ওটা ওটা ওটার টপিক গুলো এখানে ওষুধ ডিটেইল আছে এখানকার একটা আহ টপিক গুলো তো দেখতে হবে ঠিক আছে একটা খুব এই যেখানে সিওপি নিয়ে ডিটেল দেওয়া আছে ঠিক আছে সিওপি কোন ফর্মুলা দিয়ে করে সেটা দেওয়া আছে আই থিংক হ্যাঁ এটা ইলেভেন পয়েন্ট এই ম্যাপটা হচ্ছে রেফ্রিজেশন সাইকেলে একটা গসপেল ম্যাথ বলা যায় একদম এই ম্যাপটা করলেই মোটামুটি রেফ্রিজেশন সাইকেলে যা 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 কনসেপ্ট আছে সবই একটা ম্যাথে এ কভার দিচ্ছে ঠিক আছে মোর অললেস একটু আধটু একটা দুটা বাদ দিয়ে মোটামুটি বুঝতে পারবেন পুরো সাইকেলটা ঠিক আছে তো এই ম্যাপে ইলেভেন পয়েন্ট থ্রি এই ম্যাপটা দেখে ওকে হ্যাঁ আর বেশি হিট পাম্প সিস্টেম এগুলো দেখা লাগবে না ইলেভেন পয়েন্ট থেকে না ইলেভেন পর্যন্ত ফাইভ পর্যন্ত দেখলাম সিলেক্টিং রাইট রেফ্রিজেন্ট এগুলো দেখা লাগবে না ঠিক আছে বেশি হয়েছে আর স্লাইডটা পড়বেন এবং সিমিলার ম্যাথ যা যা পাবেন সব করবেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই যে বিটিউ বিটিউ কনভার্সন আমি কিন্তু ক্লাসে আপনাদের দেখিয়েছি এল বিএম বিটিউ কনভার্সন দেখিয়েছি ক্লাসে মাথায় রাখতে হবে এগুলো ঠিক আছে কোশ্চেনে যে যে ইউনিটে বলবে সেই ইউনিটে দিতে হবে তার মধ্যে ইউনিট গুলো উল্টা পাল্টা করলে চলবে না আচ্ছা আপাতত থার্মোডিনামিক্স এর বইয়ের সিলেবাস এতদূর পর্যন্তই আর এছাড়াও আরো কিছু আছে যেমন বয়লার পড়িয়েছিলাম স্টিম জেনারেটর এটা আপনার আহ এটা আমি আসলে দুইটা বই এবং ইন্টারনেট থেকে কিছু পার্ট পিক করে একটা স্লাইডে দিয়েছিলাম তো ওই স্লাইডটা পড়লেই হবে বয়লারের জন্য আপনাদের যেহেতু আমি বললাম যে ওপেন বুক এক্সাম মানে বয়লার তো ফুল থিওরি একটা চ্যাপ্টার সো থিওরি চ্যাপ্টার জন্য আপনাদের কিন্তু যে কত প্রকার কি কি ছবি সহ মুখস্ত এ ধরনের কিন্তু লাগবে না আপনারা যদি যেমন আমি অ্যাপ্লিকেশন বেসড কিন্তু কোশ্চেন করব তো আমি এই কাজটা একটা কেস স্টাডির মতো বা কেসের মতো একটা আমি এই কাজটা করতে চাচ্ছি বা এই 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 রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে যাচ্ছি এই জন্য আমি কোন ধরনের বয়লার কি কি মডিফিকেশন সহ ইউজ করব যেটা তাহলে আমি ম্যাক্সিমাম আউটপুট পাবো কিংবা ম্যাক্সিমাম ডিউরেবিলিটি পাবো ম্যাক্সিমাম দিন টিকাতে পারবো আমি আমার মেশিন গুলোকে আর কিংবা কোশ্চিন এরকম হতে পারে যে এই এই কাজগুলো করতে চাচ্ছি বয়লারটা কিভাবে কি কি অ্যাপারেটাস কি 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 ইকুইপমেন্ট ইউজ করতে হবে বয়লারের সাথে সেক্ষেত্রে আপনি আপনার মত এটা এইটা এটা ইউজ করতে হবে কেন করতে হবে জাস্টিফিকেশন সহ দিতে হবে ঠিক আছে তো কোশ্চেন গুলো কিন্তু আমি একদম কোশ্চেন বলেই দিচ্ছি জাস্ট মানে কোশ্চেনটা বলা বাকি আছে আমার সেটা হচ্ছে মানে আসলে কি কিছু করার নেই সিলেবাস আসলে অনেক বড় আই রিয়েলাইজ দ্যাট তো থার্মোডিনামিক্স এটুকুই তো স্লাইড যা যা শেয়ার করেছি সবগুলো করা লাগবে এবং তার সাথে সাপোর্ট সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে এবং ম্যাথ গুলো করার জন্য বইটা ইউজ করবেন ওকে ওকে গেট টু হি ট্রান্সফার নাও সো হিট ট্রান্সফারে আমরা আপনাদের খুব বেশি কিছু আসলে পড়ানো হয় নাই হিট ট্রান্সফার আপনার চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান হচ্ছে বেসিক্স অফ হিট ট্রান্সফার ইন্ট্রোডাক্ট যে স্লাইডটা ছিল এটা এবং চ্যাপ্টার টু এর চ্যাপ্টার টু এ হচ্ছে হিট কন্ডাকশন ইকুয়েশন আপনার হয়তো মনে আছে ওয়ান ডি টু ওয়ান ডিমেনশনাল টু ডিমেনশনাল থ্রি ডিমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন প্রুফ করে দেখিয়েছিলাম তো এই যে এক্স্যাক্ট এই ছবিটাই আমি তুলে দিয়েছি স্লাইডে যাই হোক তো এইগুলো দেখলেই হবে ঠিক আছে এবং আমি আপনাদেরকে এগুলো পড়িয়েছি বাউন্ড্রি ইনিশিয়াল কন্ডিশন পর্যন্ত পড়লেই হবে ঠিক আছে একটা পেজ সেভেন্টি এইট মানে এই যে এই স্পেসিফাইড টেম্পারেচার বাউন্ডারি কন্ডিশন এর আগ পর্যন্ত উপর পর্যন্ত ঠিক আছে বললেই হবে সো বাউন্ডারি ইনিশিয়াল কন্ডিশন এগুলো দেখলেই হবে আর এতো এরপর আর স্লাইড যা দিয়েছি কনভেকশন রেডিয়েশন এগুলো এক নাম্বার চ্যাপ্টারেও আছে আপনাদের এই যে হিট ট্রান্সফারের তো ওকে এখন লাস্ট আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স ফ্লুইড মেকানিক্স আমরা আমি ফক্স এন্ড ম্যাগনোলস বইটা সাজেস্ট করছি যদিও আমি কোনো নির্দিষ্ট বই ফলো করছি না জাস্ট মানে আপনাদের তো ফ্লুইড মেকানিক্স এর আপনারা কি ফ্লুইড মেকানিক্স এর ক্লাসটা নিয়েছিলাম

তো তখন যদি আমাদের ম্যাক্সিমামে তো মনে হয় যে আমাদের আসলে টপিক গুলো তো ঝামেলা হচ্ছে তো ইন্ডিয়া যদি আপনি একটা তখন ডিউ ক্লাস মানে এটা হবে হ্যাঁ এটা আসলে সুইড মেকানিক্সে আমি ইভেন সত্যি বলতে গিয়ে সুইড মেকানিক্সে আমি যে টপিক গুলো পড়িয়েছি সেগুলো আসলে মানে আমি এখনই আপনাদেরকে একটু দেখিয়ে দিতে পারি ঠিক আছে এই জন্য বলছি যে এটা আসলে আমি জাস্ট এমনিং ক্লাস হিসেবে নিতে চাচ্ছিলাম ফ্লুইড মেকানিক্স টাই এবং এই জন্য আর কি ওটা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের একটা খুবই ছোট ক্লাস দিয়েছিলাম ওইদিন দিন গল্পে করেছিলাম এনিমে এটা আসলে দশ মিনিটও লাগবে না স্লাইডটা দেখিয়ে দিতে এখনই যেহেতু আমাদের হাতে একটু সময় আছে আমি এটা দেখিয়ে দিতে পারি তাহলে আপনাদের আসলে বইটা থেকেও বুঝতে সুবিধা হবে ওকে এটা হচ্ছে একটা জিস্ট স্লাইড এই স্লাইডটা নামটি আমি দিয়েছি ফ্লুইড মেকানিক্স আউটলাইন বিকজ আমি যা ফ্লুইড মেকানিক্স আপনাদের মানে যা জাস্ট বেসিক ধারণা করতে সিলেবাস ইমনো ছোট ফ্লুইড মেকানিক্স আসলে একমাত্র পার্ট যেটা আপনাদের আসলে সিলেবাস ছোট তারপর মানে একদম বেসিক পড়াইছি সেটা হচ্ছে ডেনসিটি স্পেসিফিক গ্র্যাভিটি আমার স্লাইড তো দেখা যাচ্ছে রাইট জি मैम ওকে সো ডেন্সিটি স্পেসিফিক গ্রাভিটি সংজ্ঞা প্যাসকেল কাকে বলে ফ্লুইডের ভিতরে কি করে ফোর্স ডিস্ট্রিবিউশন হয় পি কস টু এইচ রোজি বারের সংজ্ঞা তারপর গেস প্রেশার অ্যাটমসফেরিক প্রেশার যেটা আপনারা অনেক আগে থার্মোডিনামিক্স অলরেডি পড়ে আসছেন তারপর প্যাসকেল প্রিন্সিপাল তার প্রিন্সিপাল প্রিন্সিপাল ব্যারোমিটার বা ম্যানোমিটারে কিভাবে করে এবং টপিক গুলো আপনারা অলরেডি ইন্টারে পড়ে আসছেন এইগুলারই ম্যাথ আবার এই যে ফক্স ফক্স ম্যাকডোনাল্ড এর বইটা যেটা শেয়ার করছি সেখানে আবার এক দুই নম্বর চ্যাপ্টারে এসবের ম্যাথ দেওয়া আছে ঠিক আছে আমি দেখিয়ে দিব কোনটা আর্কিমিডিস প্রিন্সিপাল মেজারমেন্ট অফ ওই ব্যারোমিটার ম্যারোমিটারই চলছে আর আর্কিমিডিস প্রিন্সিপাল একটা অবজেক্ট যে পরিমাণ লিকুইডের এর ভিতরে যদি আমরা সাবমার্জ করি যে তার যে পরিমাণ ভলিউম সে সেই পরিমাণে লিকুইডকে মানে রিপ্লেস করবে তাই না এটা হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল মানে আমরা যদি একটা খুব মানে ভর্তি একটা গ্লাসের ভিতর যদি আমরা একটা বলকে ফেলি তাহলে বলের আয়তনের সমান পানি সে বাইরে বের করে ফেলে দিবে তাই না এটাই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল বুয়েন্সি যেটা আর্কিমিডিস থেকে আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে আমরা প্রমাণ করতে পারি এটা অলরেডি আমাদের পড়া রাইট ওয়েটের সমান পরিমাণ বুয়েন্সি ফোর্স উপর দিকে প্রেশারাইজ করে কর্ক কেন পানিতে ভাসে জাহাজ কেন পানিতে ভাসে সবগুলো তো আমরা পড়ছি পড়েছিলাম তো এই সব বুয়সির জন্যে মোশন মোশন ফ্লুইড মোশন হয় এই জিনিসগুলো তারপর ফ্লুইডের মোশন হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে ল্যামিনার ফ্লো খুব হচ্ছে মানে ল্যামিনার ফ্লো হচ্ছে খুব মানে শান্ত ফ্লো মানে প্রতিটা ফ্লুইড গুল মানে নদী নদীতে যেরকম আপনারা দেখতে পান যে একটা শান্ত একটা লেয়ার ফ্লো কিন্তু হয় কিন্তু একটা আর একটা ফ্লো হচ্ছে সমান্তরালে যায় এইটা হচ্ছে ল্যামিনার ফ্লো এ ঠিক আছে আর বি হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো অর্থাৎ ওয়াটার বা অয়েল বা যে লিকুইড বলেন না কেন লেয়ারগুলো অসমান্তরাল মানে অনিয়মিত ইরেগুলার দিকে মুভ করতে পারে থাকে ঠিক আছে এবং এই যে এই ফ্লুইডের মোশনগুলো ল্যামিনার ফ্লোতে ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলে অর্থাৎ রো এভিগুলো ইকুয়াল হয় এই রো এভি এগুলো আপনি অলরেডি ইন্টারের আন্দ্রতার ওই চ্যাপ্টারগুলোতে পড়েছিলেন এইটাই হচ্ছে সেখানে এটাই রো এভি ঠিক আছে তো আর মানে যেকোনো একটা পয়েন্টের রো এ রো এভি আর একটা পয়েন্টে রো এভি এর সমান ঠিক আছে কনস্ট্যান্ট থাকে ল্যামিনার ফ্লোতে তার ফ্লোতে আবার সমান থাকে না মানে চেঞ্জ হয় বিকজ এ চেঞ্জ হয়ে যায় ঠিক আছে ভলিউম চেঞ্জ হয়ে যায় ভি মানে কিন্তু ভলিউম সো এ ভলিউম এগুলো চেঞ্জ হয়ে যায় কারণ সে তো দেখবেন যে সমুদ্রের পানি দেখলেই বুঝবেন যখন স্রোত উপরে উঠে যায় তার কিন্তু ভলিউম বেড়ে যায় কারণ পার্টিকল গুলা দূরে দূরে সরে যায় কারণ তার অনেক বেগ থাকার কারণে ঠিক আছে টাই পড়ার মতো জায়গা আছে দ্যাট ইজ এই ইকুয়েশন দ্যাট ইজ আ নিউ টপিক ফর ইউ তো এইটা আমি এখন আপনাদের একটু দেখাতে চাচ্ছি এইটা দেখালেই মোটামুটি আপনাদের আসলে এই যে সাতাশটা স্লাইডের স্লাইড এটাই তো তিনটা চারটা স্লাইড ধরবে তো মোটামুটি এইটা দেখালে মোটামুটি আপনাদের আসলে বোঝা হয়ে যাবে তো বার্নুলিস ইকুয়েশন কি বলে যখন একটা ফ্লুইড মানে যে কোনো একটা ওপেনিং পাইপ হোক কি নজল হোক ওপেনিং এর মধ্যে দিয়ে যখন সে ফ্লো করবে তখন তখন তার যেকোনো যেকোনো একটা পয়েন্টের এই টার্ম গুলো আরো আর যেকোনো আর একটা পয়েন্টের এই টার্ম গুলো ইকুয়াল হবে এই টার্ম গুলো কি এখানে আসলে এত ভালো করে এই যে ইকুয়েশনটা আমি তুলে দিয়েছি এখানে আপনার হয়তো বুঝতে একটু প্রবলেম হবে বই খুব সুন্দর করে দেওয়া আছে আমি বই থেকে দেখাবো ঠিক আছে হচ্ছে চ্যাপ্টার সিক্স ইনকম্পিবল ইন এটা উলার সিকুয়েশন এটা লাগবে না এই হ্যাঁ এজেণ্ট বার্নোলিস ঠিক আছে বার্নোলিস ইকুয়েশনে কি বলে প্রুফ প্রুফ এগুলাই যে ডেভিটি ইউজ করে প্রুফ করতে কিছু লাগবে না ঠিক আছে বার্নোলিস ইকুয়েশনে বেসিক্যালি এই কথাটা বলে এটা কি কোন একটা পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইড flow হয় তার যে এক পয়েন্টের এই টার্মগুলো যে কোনো এক পয়েন্টের এই টার্মগুলো ইকুয়াল হয় অর্থাৎ কনস্ট্যান্ট থাকে মানে প্রতিটা পয়েন্টেরই এই টার্মগুলো কনস্ট্যান্ট থাকে ওকে তার মানে এই টার্মটা কি এই এটা উপরটা হচ্ছে ক্যাপিটাল বি মানে হচ্ছে ফ্লুইডিক প্রেসার ঠিক আছে আর আমরা ফার্স্ট এই টার্ম গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেকেন্ড টার্মটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ গতিশক্তি এমটা নেই কেন না এটা পরে পরে আসি তারপরের টার্মটা হচ্ছে জেড মানে হচ্ছে উচ্চতা এইচ এটা যদি এম দিয়ে মাল্টিপ্লাই আমরা কি হয় এম শক্তি এইচ মানে কি আর এটাকে যদি আমরা এম দিয়ে মাল্টিপ্লাই এই বার্ন সিকুয়েশন কি বলে কোনো একটা যেকোনো ফ্লোয়িং ফ্লুইড এর যে কোনো পয়েন্টে টোটাল এনার্জি আরো একটা পয়েন্ট টোটাল এনার্জি হয় টোটাল এনার্জি মানে এক পটেন্সিয়াল এনার্জি দুই কাইনেটিক এনার্জি আর তিন পানির ভেতরে যেহেতু সে একটা পাইপের ভিতর আছে তার তার ভেতর একটা প্রেশার কাজ করছে ও প্রেসারের কারণে যে এনার্জিটা ইন্ডিউস হচ্ছে সেইটাকে এই ফার্স্ট দিয়ে প্রকাশ করা দ্যাট ইস এম পি বাই রো। ঠিক আছে এখন এখানে কিন্তু একটা লেটেন্ট এম টার্ম আছে ওকে এই এম নামটা কই গেল এখানেও এম ছিল এখানে এম ছিল এখানেও এম ছিল তিনটা থেকে এম কমন নিয়েছি আমরা কমন নিয়ে যে কনস্ট্যান্টের সাথে ডিভাইড করে দিয়েছি এম তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে কে একটা কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলে আর একটা কনস্ট্যান্ট পাই সো আসলে এমটা এই জন্য বাদ দিয়ে দিয়েছে দেখতে জন্য সুন্দর লাগে ইকুয়েশনটা ইজি হয় এটাই ঠিক আছে দ্যাট ইজ সিম্পল ইকুয়েশন আর দ্যাট ইজ অল সো এটার একটা ম্যাথ এখানে করা আছে এটা একটু যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আহ এটাকে বলে পাইলট টিউব ঠিক আছে তো এই টিউবে যে কোনো এক মুখ ওপেন থাকে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আহ ব্যারোমিটারে এইভাবে আর কি প্রেসার মাপে যে কোনো এক মুখ ওপেন থাকে সে এক মুখ দিয়ে মানে এয়ার প্রেশারটা এয়ারটা প্রেশার দেয় আর এদিক আর যে কোনো আরেক আরেক মুখে মানে নর্মাল ওয়ান এটিএম এর এয়ার ফ্লো করা হয় এই যে ওয়ান এটিএম এর এয়ার ফ্লো করা হয়েছে ঠিক আছে সো ওয়ান এটিএম এর এয়ার ফ্লো করা হয়েছে এখন আপনাকে জিজ্ঞেস করবে এই পয়েন্টে প্রেশার কত পি কত অর্থাৎ এয়ার প্রেসার কত এটা তো এয়ার প্রেশার ঠিক আছে আর এটা হচ্ছে এয়ার ফ্লো মানে হচ্ছে ওয়ান এটিএম এর এয়ার ফ্লো করছে মনে করেন ঠিক আছে তাহলে কি করবেন এই দুই পয়েন্টে বার্নলিস ইকুয়েশন अप्लाई করে দিবেন ঠিক আছে এই দুই পয়েন্টের জন্য বার্নলিস ইকুয়েশন কি বলে এই পয়েন্টের জন্য আগে বলি p1 বাই রো যেহেতু একই সাবস্টেন্স সো রো 1 রো 2 দা দরকার নেই p1 বাই রো প্লাস v1 স্কয়ার বাই 2 প্লাস g g যেহেতু একই g z 1 এই পয়েন্টের জন্য সব টু দিয়ে যাবে ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু হাই জেড মান হচ্ছে কিন্তু এইচ পটেনশিয়াল এনার্জি এখানে কিন্তু হাইট দেখেন এই দুইটা ডিফারেন্স থার্টি দেওয়া আছে যখন দেখবেন যে দুটা হাইট দেওয়া নাই যেখানে একটা হাইট দেওয়া আছে তখন আপনি যেখানে একটা জিরো ধরে নেবেন বাকিটাকে প্লাস থার্টি ধরবেন সো আপনি যদি এইটাকে টু কে জিরো ধরেন তাহলে কিন্তু আপনি ওয়ান কে প্লাস থার্টি ধরতে পারছেন তাই না সো সেইভাবে ধরলেই হবে আর যদি মনে আরো ম্যাথ আছে যেখানে দুইটা দেওয়া আছে এই যেমন ধরেন ঠিক আছে এখানে দু তিনটা সুন্দর অ্যাপ্লিকেশন দেওয়া আছে এই যে সাইফন এই ধরনের নলগুলোকে বলে সাইফন নজল অ্যাপ্লিকেশন দেওয়া আছে বানার্জ ইকুয়েশন ফেলা তো এভাবে বের করতে হবে দ্যাটস ইট আর ভি ভি হচ্ছে বেগ যদি ওয়াটার বা লিক ফ্লোর যদি স্ট্যাটিড থাকে সেক্ষেত্রে আপনি বিয়ের ভ্যালু জিরো ধরে নেবেন ওটা বাদ চলে যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই ম্যাপ গুলো এখানে দুটা তিনটে এই অ্যাপ্লিকেশনে দুই তিনটা ম্যাপ আছে এগুলো একটু দেখলেই হয়ে যাবে বুঝতে পারবেন বানার্জ ই কোয়েশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় ঠিক তো আর যদি কোনো প্রবলেম হয় আমি কোন সমস্যা যদি আপনারা টোটালটা একটু দেখেন যে থামোর ট্রান্সফার সব দেখে নিয়ে যদি কোনো প্রবলেম থাকে একবারে যদি বলেন বিকজ পরবর্তী দেখা যাবে যে আবার হয়তো বা এতদিন পর দেখছেন হতে পারে কোশ্চেন তখন আসে না এখন আসতে পারে তো অসুবিধা নেই এনি টাইম ইউ ক্যান রিচ আউট টু মি ওকে তো ফ্লুইড ফ্লুইড মেকানিক্স এর জন্য আসলে আমি আপনাদেরকে জাস্ট চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে কিছুই নেই জাস্ট বেসিক ইকুয়েশন গুলোই আছে এবং অ্যাকচুয়ালি টপিকের নামও বেসিক ইকুয়েশন তো চ্যাপ্টার ওয়ান এই যে রো এভি কন্টিনিউটি ইকুয়েশন তারপর সান্দ্রতা এফিকলস টু এম এইসব এইসব আছে এগুলো জাস্ট ফর নলেজ যেগুলো আর কি আমার স্লাইডে আছে ঠিক আছে এই জিনিসগুলো আছে চ্যাপ্টার ওয়ানে এ এই যে সান্দ্রতার ফর্মুলা সান্দ্র বল ঠিক আছে সান্দ্রতার ব্যাখ্যা করছে এখানে কিভাবে লেয়ার বাই লেয়ার ফোর্স কাজ করে এগুলো আছে সো চ্যাপ্টার ওয়ান আর টু রিডিং দিয়ে যাবেন চ্যাপ্টার থ্রি কি আছে দেখতো চেপছি না সমস্যা নেই চেপেছি এত ইন্ট্রিকের জিনিসপত্র পড়া লাগবে না সিলেবাস আসলে এমনিতে অনেক বড় হয়ে গেছে এটাই চ্যাপ্টার ওয়ান টু আর সিক্স থেকে শুধুমাত্র ঠিক আছে ওকে তো আপাতত আপনার সিলেবাস দূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বান্ধলিস ইকুয়েশনে কিন্তু শর্তগুলো খেয়াল করতে হবে যে কখন বান্ধলিস ইকুয়েশন আপনি ফেলতে পারবেন রেস্ট্রিকশন হচ্ছে যখন স্টেডি ফ্লো বললাম যে ল্যামিনার ফ্লো হতে হবে ইনকমপ্রেসিবল ফ্লো ইনকম্প্রেসিবল মানে হচ্ছে এম কনস্ট্যান্ট যেই যেই ফ্লুইডের এম গুলো কনস্ট্যান্ট থাকে ঠিক আছে এটা হচ্ছে ইনকম্প্রেসিবল অবশ্যই এম কনস্ট্যান্ট রাখতে হবে কারণ এম আমরা এই যে কনস্ট্যান্টের মধ্যে ধরে ফেলেছি ঠিক আছে ফ্রিকশনলেস ফ্লো ফ্রিকশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আর অন্য ফোর্স চলে আসে আরো অন্য এনার্জি চলে আসে ফিক্শনাল এনার্জি ইনক্লুড করতে হবে এটা তাই জন্য ফিক্শনলেস ফ্লো মধ্যে ওর জন্যে খালি আপনি কেবল ঠিক আছে ফ্লো অ্যালং এ স্ট্রিম লাইন এটা স্টেডি ফ্লো বা ল্যামিনার ফ্লো কিন্তু একই আসলে এক আর চার বেসিকালি একই ওকে

আসলে আপনার শোয়ার সার সাথে আমি এটা নিয়ে এখনো ফাইনালাইজ করি নাই আমরা সবাই গত টার্ম একটু ব্যস্ত ছিলাম ওনাকে আসলে পাওয়া যাচ্ছিল না আমি ওনার সাথে কথা বলবো আমরা ফাইনালাইজ করে উনি আপনার সাথে শেয়ার করে দিবেন ওনার তো এখনো বেশ কিছু সিলেবাস বাকি সিটি দেরি আছে আমি বলবো উনি যেন এক দুই উইকের মতো আপনার সাথে শেয়ার করে দেয় ঠিক আছে আর মেন ইভেন একই সাথে আহ মেন এক্সামে আমার পার্ট কতটুকু বা ওনার পার্ট কতটুকু এটা আসলে আমরা ফরচুনেটলি এখনো ফাইনালাইজ করতে পারিনি আমাদের ব্যর্থতা আহ অ্যাস সুন আমি ওনার সাথে ডিসকাস করে আপনাদের সাথে শেয়ার করে দিতে বলবো ঠিক আছে ওনার তো ক্লাস নেক্সট উইক থেকে আপনারা পাবেনই রেগুলারি ক্লাস হবে সো এক্সাম স্ট্রাকচার আমরা ডিসাইড করলে এবং একই সাথে সিটি স্ট্রাকচার ডিসাইড করলে আমরা জানিয়ে দিবো

সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর নিজেরাও সাবধান থাকেন ইনশাল্লাহ যদি সুস্থ থাকি যদি বেঁচে থাকি তাহলে সামনে আহ ক্লাসেস নেওয়ার সময় যাই হোক নাশন তো হবেই আহ সবাই ভালো থাকবেন ছুটি এখন ওয়ালাইকুম আসসালাম